হম্বিতম্বি আর কূট চালেও নির্বাচনের ফল আটকে রাখতে পারছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অ্যারিজোনা ও উইসকনসিন বিজয়ের আনুষ্ঠানিক সনদ পেয়েছেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে নিজ দল রিপাবলিকানের পরীক্ষিত ঘাঁটিতেও ফল আটকে রাখতে ব্যর্থ হলেন ট্রাম্প। আরও দেখুন রিপোর্টে। The votes have been tabulated. All 15 counties have certified their results. নির্বাচনে অ্যারিজোনা ও উইসকনসিনে বিজয়ের পর নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সোমবার সনদ দেওয়া হয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটে জালিয়াতির অব্যাহত ভিত্তিহীন অভিযোগের মুখে নিজের বিজয়কে আরও সুনিশ্চিত করেছেন বাইডেন। আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়ার সময় অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট কেটি হবস বলেন, স্টেটের আইন ও নির্বাচন প্রক্রিয়া অনুসারে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদিও প্রচুর ভিত্তিহীন অভিযোগ শোনা যাচ্ছে, এর আগে সেখানে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে 1996 সালে বিল ক্লিন্টন জয়ী হয়েছিলেন। বাইডেন এমন একটি স্টেটে ট্রাম্পকে 10,400 ভোটে পরাজিত করলেন যেখানে ভোট পড়ার হার ছিল সর্বাধিক। তরুণ হিম্পানিক ভোটারদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই জনমিতিক পরিবর্তন এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকানদের সাবেক নির্ভরযোগ্য ঘাঁটিতে বাইডেন জয়ী হয়েছেন। তার মধ্যপন্থী অবস্থানের প্রতি গ্রামীণ নারীদের আকর্ষণের কারণেই পরিবর্তন এসেছে। তবে বরাবরের মতো পরাজয় মানতে অস্বীকার করেছেন ট্রাম্প। এসব কারণে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে কয়েক সপ্তাহ দেরি হয়েছে। আদালতে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর নির্বাচনে জালিয়াতির নজিরবিহীন ও ভিত্তিহীন দাবি করে আসছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের আইনজীবী ও তার কয়েকজন আইন প্রণেতা যখন অ্যারিজোনায় দেখা করেন, তখন টুইট বার্তায় তিনি বলেন, ওয়াও, অ্যারিজোনার নির্বাচন সম্পূর্ণভাবে কারচুপির। আরেকটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেট উইসকনসিনে 2016 সালে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু চলতি বছরের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান। সোমবার ডেমোক্রেট দলীয় প্রার্থীকে বিজয়ের সনদ দেওয়া হয়েছে। গভর্নর টনি ইভার্স বলেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।